মেট্রিক পরীক্ষাক লৈ বিভ্রান্তি অব্যাহত শিক্ষা উপদেষ্টাই কয় না থাকিব মেট্রিক পরীক্ষা আর শিক্ষামন্ত্রীর মতে পূর্বর দরে হব মেট্রিক পরীক্ষা মূল্যায়ন করবই লাগবে কিন্তু আগর যেনেকে মেট্রিকর পিছত একটা গ্যাপ হয় তারপরা তেও সাইন্স যাব আর্টস যাব কমার্স যাব বলি এটা যেটু ডাইভার্সিফিকেশন হয় সেইটু নহয় আর মেট্রিক মুক কইলো মেট্রিক নহব বলি কথাটো কোনে উলিয়ালে ওইটু উলিয়ালে কোনে ছাত্রছাত্রীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মেট্রিক পরীক্ষা এতিয়াও অব্যাহত আছে বিভ্রান্তি সৌহিদিনা রাজ্যের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ননিগোপাল মহন্তই কৈছে যে নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতির বাবেই অহা বর্ষরপরা অনুষ্ঠিত নহয় মেট্রিক পরীক্ষা মহন্তর এই মন্তব্যর পিছতে শুক্রবারে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে ঘোষণা কইলে যে পূর্বর দরে হব মেট্রিক পরীক্ষা কিয় কোনে কোরপরা এই কথাটো উলিয়ালে মই এটো না জানো মেট্রিক শব্দটোর অর্থ কি মেট্রিক শব্দটোর অর্থ হল দহ তো দশম শ্রেণীর পরীক্ষা হবই কিন্তু বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রত কিছু নতুনত্ব অনা হয়েছে রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি দশম শ্রেণীর পরিবর্তে দ্বাদশ শ্রেণীতহে সমাপ্ত হব বিদ্যালয়ের শিক্ষা বুজার কথাটো হল যে বিদ্যালয় শিক্ষা সাং কেতিয়া হব বিদ্যালয় শিক্ষা সাং এতিয়া রাষ্ট্রীয় শিক্ষার নীতি অনুযায়ী দ্বাদশ শ্রেণীতহে বিদ্যালয় শিক্ষা সাং হব আর গতি মেট্রিক মেট্রিক মানে দশ দশ মানে দশম দশম শ্রেণীর পরীক্ষাটা যে ধরনের হয়ে আছে তেনে ধরনের হয়ে থাকবে কেবল ইমানেই নহয় আগন্তুক শিক্ষাবর্ষ সমূহত মেট্রিক পরীক্ষাত স্থান থাকিব না থাকিব এই সন্দর্ভত শিক্ষা উপদেষ্টা ডক্টর ননিগোপাল মহন্ত আর শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর বিপরীত ভাষ্য যথাসম্ভব স্টেনও না থাকিব কারণ এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তেখেতলোকৰ বক্তব্য আছে চক এটু আমার বিদ্যালয়বিলাকতো যোনে টপার হল টপার তো কোনোবা এজন হয়ে গতি যাওয়া বছরও আমি স্টেন করা আমি সিলেক্ট করে পেলে দশটা পজিশন দিছো এবারও দিয়া যাব না যায় সেটা সেবাই ডিসিশন লব সেবা আর কাউন্সিল আমার দুইখনক আমি একত্রীকরণ করা হব কিন্তু তাতে আমার যেহেতু এটা একটা প্রক্রিয়া সুযোগ সুবিধার কথা এটা এখন আছে দুজন ককাই ভাই আজি বেলেগ হওঁ বুলি ক'লে একেদিনাই নোৱাৰেতো বেলেগ হ'ব একেলগ হওঁ বুলি ক'লেও একেদিনাই নোৱাৰিব